আমার সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের সেক্রেটারি এডুকেশন এবং ফুড ডিপার্টমেন্টের রবীন্দ্র কুমার, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের তাৎক্ষণিক ডাকে সবাইকে নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই। খুব ছোট এই সাংবাদিক বৈঠক, কোন দপ্তরের বিষয় নয়, জাস্ট একটা ঘোষণা এবং রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত যেটা বলবেন। আপনারা জানেন যে আজকে সকাল থেকে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকে বন্ধ চলছে এবং তাদের যে দাবি, যে কোনো একটা ভাষাকে নিয়ে, একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন্ধ রেখেছে। দেখুন, বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে, অধিকার রয়েছে, কিন্তু বন্ধ ইজ নট এ সলিউশন। এবং রাজ্য সরকার রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি 2%-এর নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস কো যেভাবে চলছে, আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে, আমরা আহ্বান জানাব সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়, শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো সেই জিনিসটা কাম্য নয়, এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন্ধ রাখা, ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ, মানুষের সুবিধা অসুবিধা সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে। একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে, সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো, লেট দ্য স্ট্রাইক বি কল্ড অফ। যেভাবে চলছে স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে, যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার সেখানে প্রভিশন রয়েছে, রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, সেভাবে পরীক্ষা হবে। এবং বিধানসভায় বিগত অধিবেশনে বা তার আগের বাজেট সেশনে এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীও রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস, আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোন রেসপন্স সেখান থেকে আসেনি। সেই রেসপন্স ইজ অ্যাওয়েটেড, আমরা রেসপন্সের অপেক্ষা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসে। তো স্বাভাবিকভাবে স্ট্যাটাস কো মেনটেন চলবে, আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে। এবং যেটা আমি বলেছি
ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসি তে দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে, সেটা ইট ইজ বিলো 2%, 1.7%, 1.85% এইভাবে সেখানে দাঁড়ায়। 3,500 পরীক্ষার্থীর মধ্যে হয়তো 50 জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে। তা আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই, আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকেই সম্মান জানান, কারো সেন্টিমেন্টে আমরা আঘাত করতে চাই না, কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা করবে যে বন্ধ প্রত্যাহার করুন, যেভাবে চলছে সেভাবেই চলবে, যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সে ভাষায় পরীক্ষা দিতে পারবে, যেটা স্ট্যাটাস কো চলছে সে স্ট্যাটাস কো মেনটেন থাকবে। এই ঘোষণাটার জন্যই সেখানে আজকে আপনাদেরকে ডাকা, আপনাদের বহুল প্রচারিত বৈদ্যুতিক মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমে আপনারা রাজ্যবাসীকে সেটা অবগত করবে, এবং আমরা এখান থেকে মহাকরণ থেকে যারা বন ডেকেছেন সেই রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো, লেট দ্য বন অন দ্য স্কাই বি কল্ড অফ, স্ট্যাটাস কো উইল বি মেনটেন। Just withdraw the bond, let the bond be called off, because whatever the decision of this government is, the status quo will be maintained. The students in the recent past we have seen very much eager to solve this issue, and in the last two session of our assembly the matter was discussed, and from various quarters also the matter was taken up with honorable chief minister. And he has subsequently written a letter to the chairman of CBSC, but the response is still awaited. So keeping everything in view, clarion call to all the organizations who have just permitted the bond and who have also supported the bond, that you just withdraw the bond, bond cannot be a particular solution. Let us all have discussion, and our honorable chief minister will pursue it further with CBSC. That's it. Thanks. Thank you.